মেঘেন্দ্রমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 ইন্টু 8 = 8। প্রথম, ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় আর্লিয়েন্স, বুর্বো, অরেঞ্জ না স্যাভয় রাজবংশ? উত্তর হবে বুর্বো রাজবংশ। পরের প্রশ্ন, ইতালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ ছিলেন ক্যাভুর, ম্যাসিনি, গ্যারিবল্ডি, ভিক্টর ইমানুয়েল? উত্তর হবে ম্যাসিনি। পরের প্রশ্ন, গ্রিসের জাতীয়তাবাদের প্রধান প্রবক্তা কোরাইন্স, মেটারনিগ, টলিরান্ড, সেন সাইমন? উত্তর হবে কোরাইন্স। পরের প্রশ্ন, শিল্পবিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্তে ব্ল্যাঙ্কি, আর্নল্ড টয়েনবি, কার্ল মার্কস, কার্ট রাইট? উত্তর হবে অগাস্তে ব্ল্যাঙ্কি। পরের প্রশ্ন, সবচেয়ে দেরিতে শিল্পায়ন শুরু হয়েছিল ইউরোপের ফ্রান্সে, জার্মানিতে, ইটালিতে না রাশিয়ায়? উত্তর হবে জার্মানিতে। পরের প্রশ্ন, চীনে অতি রাষ্ট্রিক অধিকার লাভ করেছিল পর্তুগিজরা, ফরাসিরা, ব্রিটিশরা না জার্মানরা? উত্তর হবে ব্রিটিশরা। পরের প্রশ্ন, রাশিয়ার স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানটি হল ডুমা, পার্লামেন্ট, জেমস ভো, রাইকস্ট্যাগ? উত্তর হবে ডুমা। পরের প্রশ্ন, প্রাভদা পত্রিকা প্রকাশিত হয় 1912, 1913, 1914 না 1915 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1912 খ্রিস্টাব্দে। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, দুয়ের দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 ইন্টু 8 = 8। প্রথম, এর দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম, কুর্তিটির রাজপুত্র কাকে বলা হয়? উত্তর লিখবে মেটারনিককে। পরের প্রশ্ন, ফ্রান্সে দশম চার্লসের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর লিখবে পলিগনাক। পরের প্রশ্ন, সিভিল ওয়ান ইন ফ্রান্স গ্রন্থের রচয়িতাকে? উত্তর লিখবে কার্ল মার্কস। পরের প্রশ্ন, সমাজতন্ত্রবাদের বাইবেল কোন গ্রন্থকে বলা হয়? উত্তর লিখবে কমিউনিস্ট ম্যানিফেস্ট। পরের প্রশ্ন, সত্য বা মিথ্যা নির্ণয় করো, বিসমার্কের উদ্যোগে ড্রেই কাইজার বুল্ড গড়ে ওঠে? উত্তর লিখবে সত্য। পরের প্রশ্ন, পেট্রোগ্রাডের পরবর্তী সময়ের নামকরণ হয় লেনিন গ্রান্ড? উত্তর হবে মিথ্যা। তিনের দাগে রয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি, 19 শতকের মাঝামাঝি দ্বিতীয় পর্যায়ে শিল্পায়ন শুরু হয়। এখানে তিনটে ব্যাখ্যা আছে, সঠিক ব্যাখ্যা হবে এ নম্বর ব্যাখ্যাটি। ইংল্যান্ডের অভিজ্ঞতার ভিত্তিতে ইউরোপের কয়েকটি দেশে শিল্পায়নের সূচনা হয়। পরের বিবৃতি, 1919 খ্রিস্টাব্দে প্যারিসে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনটে ব্যাখ্যা আছে, সঠিক ব্যাখ্যা হবে সি নম্বর ব্যাখ্যাটি, ইউরোপে শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের জন্য। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, তিনে দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 গুণ 4 = 8। প্রথম, কবে কার উদ্যোগে শক্তি সমবায় গড়ে ওঠে? পরের প্রশ্ন, জুলাই রাজতন্ত্র কী? পরের প্রশ্ন, ঘেটো কী? পরের প্রশ্ন, ত্রিশক্তি আতাত কবে কাদের মধ্যে গড়ে ওঠে? মেনসেভিক ও বলসেভিক কথার অর্থ কী? পরের প্রশ্ন, জার্মান পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের নাম কী? পরে তোমাদের রয়েছে বিভাগ খ, নিম্নলিখিত প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। প্রতিটি প্রশ্নের মান 4 করে 4 গুণ 2 = 8। প্রথম, টিকা লেখো ক্রিমিয়ার যুদ্ধ। পরের প্রশ্ন, শিল্প সমাজের সমালোচনায় কার্ল মার্কসের বক্তব্য উল্লেখ করো। পরের প্রশ্ন, লেনিনের এপ্রিল থিসিসের মূল বক্তব্য কী ছিল? পরে তোমাদের রয়েছে বিভাগ ঙ, পাঁচের দাগের উল্লিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও, যে কোনো 1টি। প্রশ্নের মান রয়েছে 8। প্রথম, মেটারনিক ব্যবস্থা ইউরোপে কীভাবে প্রয়োগ করা হয়? তার সঙ্গে রয়েছে এই ব্যবস্থার পতনের কারণ কী ছিল? পরের প্রশ্ন, ইউরোপীয় শক্তিগুলি কীভাবে চীনকে বিচ্ছেদ করেছিল তা উল্লেখ করো। পরের প্রশ্ন, উড্রো উইলসনের 14 দফা নীতির প্রেক্ষিত ও নীতি বর্ণনা করো। 5+3, ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামিটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাউ লাল কাজে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।
আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।